দর্শক, এটা হচ্ছে জয়পুর হাট, জেলা শহর জয়পুর হাট, নতুন গড় হাট। এগুলো হচ্ছে মহিষের কালেকশন। দর্শক, আপনাদের মহিষের কালেকশন দেখানোর চেষ্টা করতেছি। দাম ইনশাল্লাহ অবশ্যই দাম জানবো যে কেমন দাম রাখছে, কেমন দাম করতেছে, দাম জানার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আবার আসলাম সেই জয়পুর হাট, জেলা শহরের জয়পুর হাট, নতুন গরুর হাটে। এটা হচ্ছে গরু মহিষের হাট। তো দর্শক, আমি ইনশাল্লাহ গরুর ঈদের আগে বেশ কয়েকটা প্রতিবেদন করার চেষ্টা করতেছি এবং গরুর দাম দর জানা শোনার চেষ্টা করেছি। তো ভাবছি যে আজকে আপনাদের কিছু মহিষের কালেকশন দেখাবো ও মহিষের সম্পর্কে আইডিয়া নেবো যে মহিষের বাজার দর কেমন চলতেছে ঈদের পরের হাটে। দর্শক, যে সকল নতুন দর্শক আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, কেননা প্রতিনিয়তই গরু ও মহিষের আপডেট খবর দেওয়া নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। দর্শক, দেরি না করে অবশ্যই আজকে ভিডিওটা শুরু করা যাক, দেখি মহিষের বাজার কেমন চলতেছে। তো দর্শক, দেরি না করে অবশ্যই দাম জানার চেষ্টা করবো। দেখেন কালেকশনগুলো দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, এদের ব্যবসায়ী সাহেব আছে, একদম মোশ কালেকশন করছে। সালামু আলাইকুম ব্যবসায়ী সাহেব, আজকে কয় জোড়া কালেকশন করছেন? এক জোড়ায়, তাই না? বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে, তাই না? কত বিক্রি করলেন? 2,60,000। 2,60,000। দর্শক, আপনারা একটা আইডিয়া পাবেন যে 2,60,000 টাকা মহিষের বাচ্চা কেমন, ওই জন্য ব্যাপারের থেকে দামটা জানার উদ্দেশ্য আমার। দর্শক, এই যে দেখেন, এই জোড়াটার দাম হচ্ছে 2,60,000 টাকা। দর্শক, আমি হ্যাঁ সামনে থেকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যে ব্যবসায়ী, বয়স কেমন আছে ব্যবসায়ী? এই জোড়াটার, তাই না? দুই দাঁত। দর্শক, মাথা দুই দাঁত, সামনে থেকে দেখানোর চেষ্টা করবো এই জোড়াটার, দেখি কেমন সুন্দর জোড়া। সুপ্রিয় দর্শক, দেখেন এই জোড়াটা কিনা হলো 2,60,000 টাকা দিয়ে। মাথায় শিঙ্গে লাল রঙ আছে, দেখানোর চেষ্টা করতেছি। বড়ো আছে আলহামদুলিল্লাহ, বড়ো। আর অনেক কালেকশন আছে, এগুলোর দাম জানবেন ইনশাল্লাহ, অবশ্যই সবগুলো দাম জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এদের জোড়াটাও দাম জানবো, দেখেন এটা হচ্ছে বাচ্চা জোড়া, এগুলো বাচ্চা মহিষ। তো দর্শক, এই যে আমার ব্যবসা সাহেব চলে আসলো। তো সালামু আলাইকুম ব্যবসা সাহেব, আজকে মনে কালেকশন করছেন কত জোড়া? আমি দুইটা নিয়ে আসলাম। দুইটা নিয়ে আসছেন, তাই না? দুইটাই বিক্রি হয়ে গেছে। তো ব্যবসা সাহেব, এতে এই জোড়াটা মনে কেমন দাম হতে পারে ব্যবসা বলেন তো? এই জোড়াটা মানে ওই বড় জোড়া, ওই হ্যাঁ ওটার দাম শুনছে, ওটা 2,60,000 টাকা দিয়ে বিক্রি হয়েছে, তাই না? 2,60,000 টাকা দিয়ে। তো ব্যবসা সাহেব, তাহলে এই জোড়া মহিষ কাক আপনার, তাই না? দর্শক, এটা ব্যবসা সাহেবের নয়, অবশ্যই দেখি একটা ব্যাপারে খুঁজে নিয়ে আসার দাম জানার চেষ্টা করবো যে কেমন দাম রাখছে। ব্যবসা সাহেব ভালো থাকেন ইনশাল্লাহ, সালামু আলাইকুম। এটা হচ্ছে জোড়ার কোয়ালিটি, দেখেন মোটামুটি ভালো কোয়ালিটির আছে, শৌখিন কোয়ালিটি। আমি আপনাদের কোয়ালিটি দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ, দাম জানানোর চেষ্টা করবো। ব্যবসা সাহেব এখানে আছে, ব্যবসায়ের দাম জানবো যে কেমন দাম রাখছে ব্যবসা সাহেব। সালামু আলাইকুম ব্যবসা সাহেব। ওয়ালাইকুম সালাম। আজকে মনে হয় কয় জোড়া কালেকশন করছেন? পাঁচ জোড়া, তাই না? দু এক জোড়া বিক্রি হয়েছে কি? কিনে নিলাম তো। তাহলে কিনে নিলেন, এই জোড়াটা কত হলো? 2,20,000 টাকা দিয়ে কিনা হলো, তাই না? দর্শক, 2,20,000 টাকা দিয়ে কিনা হলো এই জোড়াটা। তো ব্যবসা সাহেব, ওই ওই সাইডে দুটো জোড়া, ওই সাইডে, ওই সাইডে, হ্যাঁ, মানে এই জোড়াটা কেমন হলো ব্যবসা সাহেব? 200। এটা ফুলফল 2,00,000, তাই না? দর্শক, এটা ফুলফল 2,00,000 হলো। আমি চাপের কারণে দেখানো পাচ্ছি নাকি জানি না ব্যবসা সাহেব, এই জোড়াটা 1,90,000, তাই না? দর্শক, এই জোড়াটা হলো 1,90,000 টাকা। দেখেন অনেক চাপ, গরু আছে, মহিষ আছে, হাটের চাপের কারণে ফুল ভিড়গুলো করা যাচ্ছে না। 1,90,000 টাকার মহিষ দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে 1,90,000 টাকার মহিষ, আর এটা হচ্ছে 2,00,000। দর্শক, এটা জয়পুর হাট, জেলা শহরের জয়পুর হাট, নতুন গড়। ব্যবসায়ী এগুলো কোন জায়গায় যাবে মহিষগুলো? ফেনীতে। ফেনীত যাবে, তাই না? হ্যাঁ, দর্শক এগুলো চলে যাবে ফেনী। তো দেখি ইনশাল্লাহ আরও দু এক জোড়া মহিষের দাম দর জানাও শোনার চেষ্টা করবো। দেখেন সামনে কালেকশন দেখানোর চেষ্টা করবো, কত কালেকশন আছে সামনে।